Assalamualaikum alaikum everyone uh, this is belal hussain before you uh, today I, I will share a passive sentence today how will you use passive sentence in your uh, daily conversation and also how would you how would you like to say in in front of the public or in, in front of the people today i will show you how could you use passive sentences in your daily conversation সো আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব আজকে গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে প্যাসিভ আপনি কীভাবে দৈনন্দিন কনভারসেশনে আপনি প্যাসিভ ইউজ করে আপনি কনভারসেশন মেক করবেন তো আমরা ছোটোবেলা থেকে যেভাবে প্যাসিভ সেন্টেন্স শিখে এসেছি তো আজকের প্যাটার্ন আজকের পদ্ধতি ব্যতিক্রমভাবে আমি আজকে আপনাদের সাথে তুলে ধরবো প্যাসিভ কীভাবে আপনি ছোটো থেকে যেভাবে আমরা শিখে এসেছি এর ব্যতিক্রমভাবে কিভাবে আমরা প্যাসিভ সেন্টেন্স ইউজ করতে হয় আমাদের কনভারসেশনে তো আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে শেয়ার করব তো প্যাসিভ 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 অ্যাক্টিভ এবং প্যাসিভ আজকে আমি প্যাসিভ এবং অ্যাক্টিভ নিয়ে আজকে আপনাদের সকল তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আপনি এই ভিডিওতে আপনি সম্পূর্ণ দেখার মাধ্যমে অনেকগুলো আমরা উদাহরণ দেওয়ার মাধ্যমে আজকে আপনাদের গুলো এটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ অ্যাক্টিভ মানে কি অ্যাক্টিভ এবং প্যাসিভ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ আই ইট রাইস আমরা জানি আমরা আমি ভাত খাই এটা যদি আমি প্যাসিভ করি তখন কি হবে রাইস মি আপনি অ্যাক্টিভ এবং প্যাসিভ প্যাসিভের নিয়মটি এভাবে মনে রাখবেন সাবজেক্টের জায়গায় সাবজেক্টের জায়গায় এটা এটা সাবজেক্ট সাবজেক্টের জায়গায় সাবজেক্ট যদি নিজে কাজটি করতে পারে ওইটা অ্যাক্টিভ সাবজেক্ট যদি নিজে কাজটি করতে না পারে সেটা হলো প্যাসিভ সাবজেক্ট অ্যাক্ট আই ইট রাইস মানে কি আমি ভাত খাই আমি নিজে ভাত খেতে পাচ্ছি আর রাইস ইজ ইটেন বি ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে ভাতকে নিজে নিজে আপনার গলার মধ্য দিয়ে অথবা ভাতকে আপনি নিজে নিজেই ভাতকে আপনার শরীরের মধ্যে প্রবেশ করে অবশ্যই না এটা কারো না কারো মাধ্যম লাগে অর্থাৎ যেটা আপনি নিজের মাধ্যমে যেটা করা যায় সেটা অ্যাক্টিভ যেটা নিজের মাধ্যমে এমনি এমনি হয় না এটা পরের দ্বারা অথবা অন্য কোনো মাধ্যম দিয়ে হয়ে থাকে সেটা হলো প্যাসিভ যেমন অ্যাক্টিভ আরেকটা উদাহরণ দিতে পারি আই আই সুইচ অন দ্য ফ্যান আমি ফ্যানটি সুইচ অন করি এটা যদি আপনি প্যাসিবে করেন তখন কি হবে দ্য ফ্যান ইস সুইচ সুইচ বাই মি আই সুইচ অন দ্য ফ্যান মানে কি আমি ফ্যানটি সুইচ অন করি আর দ্য ফ্যান ইজ সুইচড বাই মি ফ্যান আমার দ্বারা সুইচ অন করা হয় তাহলে কি ফ্যান কি নিজে নিজে সুইচ অন হতে পারে কখনোই হতে পারে না আমার দ্বারা আমি আমি ফ্যানটায় সুইচ অন করি অর্থাৎ আমি করতে পারি এই যে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট যেটা নিজে করতে পারি সেটা অ্যাক্টিভ সাবজেক্ট যেটা নিজে করতে পারে না সেটা হলো প্যাসিভ এটা আপনি এভাবে মনে রাখতে পারবেন আর এখানে আমি কিছু কি কিছু আপনার স্ট্রাকচার অথবা আমি কিছু সেন্টেন্স এখানে লিখেছি আপনি কীভাবে এগুলোর ব্যবহার করবেন এসকে ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দেব। এখানে আপনার সাবজেক্ট এখানে আপনার ওকজিলের ভাব এবং এখানে আপনার ভার্বের ফার্স্ট পারিসেওয়াল ফ্রম আপনার প্যাসিভ করতে গেলে পাস পার্টিসেবল ফর্ম লাগবে পিপি মানেই পাস পার্টিসেবল ফর্ম আপনার প্যাসিভ করতে গেলে ভারবে তিন নম্বর ফর্মটা অবশ্যই লাগবে এখানে আমি কিছু সাবজেক্ট লিখেছি দেন এখানে আপনারকে প্রথমত এটা এ এটাকে মুখস্থ রাখতে হবে অ্যাম মানে কি হয় ওয়াজ অয়ার মানে হয়েছিল অ্যাম ইজ আর বিং মানে হচ্ছে ওয়া জয়ার বিং মানে হচ্ছিল উইল বি মানে কি হবে হ্যাব হ্যাজ বিন মানে হচ্ছে ক্যান বি ক্যান বি মানে হতে পারে খুদ বি মানে হতে পারতো বি মানে উচিত মেবি মানে যেতে পারে এটা আপনার বাংলা বাক্যের শেষে যদি বাংলা বাক্যের শেষে যদি হয় কথা থাকে তাহলে আমিজার ব্যবহার করবেন বাংলা বাক্যের শেষে যদি হয়েছিল থাকে তাহলে অজয়ার ইউজ করবেন বাংলা বাক্যের শেষে যদি হচ্ছে থাকে তখন আপনি আমিজার ইউজ করবেন ফর এক্সাম্পল এখানে আপনি সাবজেক্টে অনেকগুলো সাবজেক্ট ইউজ করেছি যেমন দ্য ইমেইল এখানে আপনার দেখতে পাচ্ছেন দ্য ইমেইল পাঠানো হয় দ্য ইমেইল পাঠানো হয় এই যে বাংলা বাক্যে শেষে হয় কথাটা চলে আসছে তাহলে কি হবে এই তিনটার মধ্যে একটা আপনার অগজি ইউজ করতে হবে ওকজুয়েলারি ভার্প ইউজ করতে হবে সাবজেক্ট একটা হলে ইস একের অধিক হলে আর আর আয়ের সাথে সব সময় এম হয় তাহলে ইমেইল পাঠানো হয় দ্য ইমেইল ইজ সেন্ট ইমেইল ইজ সেন্ট ইমেইলটি পাঠানো হয় এই যে সেন্ট মানে কি পাঠানো হয় ইমেলটি পাঠানো হয় আর ইমেইলটি পাঠানো হয়েছিল হয়েছিল থাকলে কী হবে ওয়াজওয়ার যেহেতু এখানে ইমেইল একটা তাহলে ওয়াজ ইউ ইউজ করতে হবে দ্য ইমেইল ওয়াজ সেন্ট ইমেলটি পাঠানো হয়েছিল ইমেইলটি পাঠানো হয়েছে দ্য ইমেইল হ্যাজ ইমেইলটি পাঠানো হয়েছে ইমেইলটি পাঠানো হবে তখন কি হবে দ্য ইমেইল উইল বি সেন্ট ইমেলটি পাঠানো হবে আপনি যদি বলি আপনি যদি বলেন আমি দেই আই গিফট যদি আপনি কোনো কিছু কাউকে দেন তখন আই গিফট বলতে হবে আর যদি আমাকে দেওয়া হয় তখন কি হবে এটা প্যাসিবে করতে হবে আই এম গিভেন আমাকে দেওয়া হয় এই যে গিভেন আমাকে দেয়া হয় আমাকে বলা হয় আই অ্যাম টোল্ড আমাকে বলা হয় তোমাকে বলা হয় ইউ আর টোল তোমাকে বলা হয় তোমাকে বলা হয়েছিল ইউ ওয়ার টোল তোমাকে বলা হয়েছিল তোমাকে তোমাকে বলা হবে ইউ উইল বি টোল তোমাকে বলা হবে তোমাকে বলা যেতে পারে ইউ ক্যান বি এই যে ইউ ক্যান বি টোল তোমাকে বলা যেতে পারে তোমাকে বলা উচিত ইউ শ্যুড বি এই যে শুট শ্যুট মানে কি উচিত ইউ শুড বি টোল তোমাকে বলা উচিত তোমাকে দেওয়া উচিত ইউ শুড বি গিভেন তোমাকে দেওয়া উচিত ক্যান কুট শ্যাল শ্যুটের পরে প্যাসিট করতে গেলে অবশ্যই আপনাকে বি ভা বি ভাবটা ইউজ করতে হবে আমাকে 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 দেওয়া হতে পারে আই আই আমাকে আমি দে আই আই গিভ আমাকে দেওয়া যেতে পারে আই ক্যান গিভেন আমাকে দেওয়া যেতে পারে আমাকে বলা যেতে পারতো আই কুড বি টোল্ট আমাকে বলা যেতে পারতো এই যে আপনি প্যাসিভ মানে ভারবেন তিন নম্বর ফর্ম ভারবেন পিপি অর্থাৎ পাস পারিস ফর্ম ইউজ করতে হবে তাহলে যদি বলে আপনি যদি ইউজ করেন নিউজটি প্রকাশ করা হয় দ্য নিউজ ইজ পাবলিশড নিউজটি প্রকাশ করা হয় নিউজটি প্রকাশ করা হয়েছিল দ্য নিউজ ওয়াজ পাবলিশড নিউজটি প্রকাশ করা হয়েছিল আর যদি বলেন নিউজটি পাবলিশ করা হয়েছে তখন কী হবে হয়েছে থাকলে বাংলা বাক্য শেষে হয়েছে থাকলে কী হবে হ্যাপ অথবা হ্যাজ বিন সাবজেক্ট একটা হলে হ্যাপ একের অধিক হলে হ্যাপ হবে তাহলে নিউজটি পাবলিশড করা হয়েছে দ্য নিউজ হ্যাজ বিন পাবলিশড নিউজ হ্যাজ বিন পাবলিশড নিউজটি পাবলিশ করা হয়েছে আর রেজাল্ট পাবলিশ করা হয়েছে রেজাল্ট হ্যাজ বিন পাবলিশড রেজাল্ট পাবলিশ করা হয়েছে রুমটি সাজানো হয়েছে তখন কী হবে দ্য রুম ইজ বিং সাজানো হচ্ছে রুমটি সাজানো হচ্ছে তাহলে কী হবে আমি আর বিং মানে কি হচ্ছে হচ্ছে বোঝালে আমি আর বিং হবে তাহলে রুমটি সাজানো হচ্ছে দ্য রুম ইজ বিং ইজ বিং পেইন্টেড রুমটি সাজানো হচ্ছে দ্য রুম ইজ বিং ডেকোরেটেড রুমটি সাজানো হচ্ছে অথবা রুমটি পেইন্টিং করা হচ্ছিলো দ্য রুম ওয়াজ বিং পেইন্টেড রুমটি পেইন্টেড করা হচ্ছিল আপনি যদি বলেন বইগুলো বিক্রি করা হচ্ছিল বুকস 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 এখানে একের অধিক বিং পাবলিশড সরি বুক ওয়ার বিং আপনি এটাও বলতে পারেন বুক ওয়ার বি পাবলিশ বইগুলো পাবলিশ করা হচ্ছিল বুক বিং সেল সল্ট বইগুলো বিক্রি করা হয়েছিল সোল্ট সেল সোল্ট সোল্ট ভারবের তিন নম্বর ফর্ম পিপি মানে ফর্ম রাইট আপনাকে এটা অবশ্যই জানতে হবে যখনই আপনি প্যাসিভ ইউজ করবেন প্যাসিভ সেন্টেন্স ইউজ করবেন অবশ্যই ভারবে তিন নম্বর ফর্ম অবশ্যই আপনাকে জানতে হবে ভারবে তিন নম্বর ফর্ম ছাড়া আপনি প্যাসিভ করতে পারবেন না আর যদি বলেন যে ফ্লাওয়ার বিক্রি করা হয় দ্য ফ্লাওয়ার ইজ বিক্রি করা ইংরেজি কি বট বাইয়ের পাশারিশ ফর্ম কি বট বি ও ইউ জি এইচ টি বট ফ্লাওয়ার ফ্লাওয়ার দ্য ফ্লাওয়ার ইজ বিং ইজ বিং বট ফুলগুলো বিক্রি করা হচ্ছে এখানে হেয়ার মানে কি এখানে আপনি সেন্টেন্সের শেষে এটা বলতে পারেন ফ্লাওয়ার ফ্লাওয়ার ওয়াজ বিং বথ হেয়ার ফুলগুলো বিক্রি করা হচ্ছিল এখানে আর আমাকে জানানো হচ্ছে আই এম আই এম ইনফর্মিং আম আমি দেই আই গিভ আমাকে দেওয়া হয় আই আম গিভেন আমাকে বলা হয় আই আম টোল্ড আমাকে বলা হয়েছিল আই ওয়াজ টোল্ড আমাকে বলা হবে আই উইল বি টোল্ড আমাকে দেওয়া হবে আই উইল বি গিভেন আমাকে দেওয়া হয়েছে আই হ্যাভ আই হ্যাভ বিন গিভেন আমাকে দেওয়া যেতে পারে আই ক্যান বি গিভেন আমাকে আমার দেওয়া আমাকে দিতে পারতো আই কুড বি গিভেন আমাকে দিতে পারতো আমাকে দেওয়া উচিত আই শুড বি গিভেন আমাকে দেওয়া উচিত আপনি যদি বলেন ইমেইলটি পাঠানো হয় দ্য ইমেইল ইজ সেন্ট ইমেইলটি পাঠানো হয় ইমেইলটি পাঠানো হয়েছিলো দ্য ইমেইল ওয়াজ সেন্ট আর ইমেইলস আর যদি বলেন ইমেইলগুলো পাঠানো হয়েছিলো তখন কী হবে এ যুক্ত হবে এখানে ইমেইলস ইমেইলস ওয়্যার সেন্ট ইমেইলগুলো পাঠানো হয়েছিল ইমেইলটি পাঠানো হবে দ্য ইমেইল উইল বি সেন্ট ইমেলটি পাঠানো হবে তোমাকে দেওয়া হবে ইউ আর গিভেন তোমাকে দেওয়া হয়েছিলো ইউ ওয়ার গিভেন তোমাকে দেওয়া হবে ইউ উইল বি গিভেন তোমাকে দেওয়া হয়েছে ইউ হ্যাভ বিন গিভেন ইউ হ্যাভ বিন গিভেন আপনি যদি বলেন দ্য এসি মানে কি এসি রিফেয়ার করা হয় এখানে দ্য এসি ইজ রিফেয়ার হিয়ার এসি এখানে রিফেয়ার করা হয় আর এসি কালেক্ট করা হয় দ্য এসি ইজ কালেক্ট কালেক্ট হিয়ার এখানে এসি কালেক্ট করা হয় ওয়ার সলঝিয়ার এসিগুলো বিক্রি করা হয়েছিল এখানে আর আপনি যদি বলেন এসিগুলো বিক্রি করা যেতে পারে দা এসি শুড বি রিপেয়ার এসিটি রিপেয়ার করা উচিত এভাবে আপনি প্যাসিভ সেন্টেন্স ইউজ করবেন অর্থাৎ প্যাসিভের আপনি এটা মনে রাখবেন সাবজেক্ট কর্তার কর্তার জায়গায় সাবজেক্ট যদি নিজে নিজে কাজটি করতে পারে এটা হলো অ্যাক্টিভ আর সাবজেক্ট যদি নিজে নিজে কাজটি করতে না পারে এটা হলো প্যাসিভ আপনি এভাবে এটা মনে রাখতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখালাম আপনি শুধু এই একটা সেন্টেন্স দিয়ে একটা সাবজেক্ট দিয়ে এই ভারগুলো এই ভারগুলো দিয়ে প্র্যাকটিস করবেন যেমন আমি আমা আমাকে দেওয়া হয় আই আম গিভেন আমাকে দেওয়া হয় আমাকে দেওয়া হয়েছিল আই ওয়াজ গিভেন আমাকে দেওয়া হয়েছিলো আমাকে দেওয়া হচ্ছে আই আম বিং গিভেন আমাকে দেওয়া হচ্ছে আমাকে দেওয়া হচ্ছিল আই ওয়াজ বিং গিভেন আমাকে দেওয়া হচ্ছিল আমাকে দেওয়া হবে আই উইল বি গিভেন আমাকে দেওয়া হয়েছে আই হ্যাভ বিন গিভেন আর যদি বলেন তোমাকে দেওয়া হয় ইউ আর গিভেন তোমাকে দেওয়া হয় তোমাকে দেওয়া হয়েছিলো ইউ আর গিভেন তোমাকে দেওয়া হয়েছিলো তোমাকে দেওয়া হবে ইউ উইল বি গিভেন তোমাকে দেওয়া হয়েছে ইউ হ্যাভ বিন গিভেন তোমাকে দেওয়া হয়েছে তোমাকে দেওয়া উচিত ইউ শুড বি গিভেন অর্থাৎ মডেল ভার্বের পরে আপনাকে অবশ্যই বি ইউজ করতে হবে ক্যান খুঁজ শ্যাল এর পরে অবশ্যই বি ইউজ করে ভার্বের তিন নম্বর ফর্ম ইউজ করতে হবে তো আজকে আমি এই প্যাসিভ নিয়ে আলোচনা করলাম আপনাদের সাথে আর প্যাসিভ নিয়ে যদি আপনাদের আরও কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকেন অথবা প্রবলেম ফেস করতেছেন কোনো বিষয়ে যদি বুঝতে সমস্যা হয় সেই আপনারা অবশ্যই আপনাদের আমার কমেন্ট বিলও অর্থাৎ কমেন্টের জায়গা অবশ্যই আপনারা লিখবেন ভাই আমি এটা বুঝতে পারিনি অবশ্যই আমি আমার আমি আমার দিক থেকে যতটুকু আপনাদেরকে সাপোর্ট দেওয়া দরকার যতটুকু আপনাদেরকে হেল্প করার মতো আমার পসিবিলিটি আছে আমি ইনশাল্লাহ আমার তরফ থেকে পসিব হেল্প করবো সো If you practice passive sentence day by day, you practice passive sentence. If you don't practice this passive sentence, a passive sentence will be difficult for you so after day by day when you practicing passive sentence it will be automatically come to your mouth easily and also effectively you can easily make those type of passive sentences after practicing day by day so there are my some uh, videos so if you uh, if you really like my video you can share with your friends circle and also you can subscribe my youtube channel my youtube channel name is uh hussain 2025 so uh, come to my another video stay safe stay good take my salam